صحیح الترغیب کتابের নাম হাদিস নম্বর 3 এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফিরাস আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ মাল ইখলাস মাল ঈমান নবীজির কাছে এক ব্যক্তি আসছে আসার পর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস বলেন আমরা মিছিল দিয়ে ঈমান কি জিনিস বলেন সবাই বলেন ঈমান কি জিনিস এই বাংলাটা বলেন ঈমান এক সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন আল ইখলাস সাহাবা প্রশ্ন করলেন ঈমান কি জিনিস নবী জবাব দিলেন ইখলাস ঈমান ইখলাস সাহাবা বললেন ঈমান কি জিনিস নবীজি জবাব দিলেন ইখলাস সুবহানাল্লাহ উনিও প্রশ্ন করছে এক শব্দ দেখেন ঈমান নবী জবাব দিলেন এক শব্দে ইখলাস ঈমান হলো ইখলাস আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহরে খুশি করার জন্য কোন কাজ করার নামই ঈমান কোন কাজ করার নামই ইখলাস তাহলে নবীজি এক শব্দে জবাব দিলেন বললেন ঈমান কি নবী বললেন ইখলাস আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার 2 তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2414 নাম্বার হাদিস 2414 নাম্বার হাদিস كتب معاوية رضي الله تعالى عن إلى عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أما جانش صديق رضي الله تعالى عنها كسي إمام معاوية كتشتي لكلن تشتير مد لكلن أن اكتبي إلي كتابا توسيني في ولا تكسري علي أما جانش صديق كي إمام معاوية بلن أما جان أما كي أبني أبودش دي أكتشتي لكلن একটা চিঠি আমাকে লেখেন আপনি পাল্টা এটার মধ্যে আপনি উপদেশ স্বরূপ আমারে কিছু লিখবেন কি বলছে দেখেন তু সিনি ফিহি ওয়ালা তুকসিরি আলাইয়া আম্মাজান আমারে উপদেশ দিয়েন বেশি কিছু লিখেন না ইমাম মুয়াবিয়া আম্মাজান আয়েশার কাছে একটা চিঠি পাঠাইলেন আমারে আপনি পাল্টা একটা চিঠিতে কিছু উপদেশ বাণী লিখেন বেশি কিছু লিখেন না আম্মাজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা জবাব লিখলেন সালামুন আলাইকা ইমাম মুয়াবিয়াকে লিখলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি চিঠির মধ্যে লিখতেছে মানিল তামাসারি দা আল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় আমি আবার বলছি কোন মানুষ যদি আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় কাফাহুল্লাহু মাউনাতান নাস ওই মানুষটার জন্য হাজার মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায় কথাটা বুঝছেন নি সবাই আপনি আল্লাহর খুশি চাইতে গেছেন আপনার বিবি অসন্তুষ্ট কারণ আপনি ঘুষ খাবেন না আপনি সুদ খাবেন না আপনার বিবি অসন্তুষ্ট হইতেছে আপনি একটু টাকা বেশি দিলে আপনার মাও খুশি হয় বাবাও খুশি হয় আপনার বিবির জন্য শাড়ি তিন চারটা বেশি আনলে খুশি হয় আপনার ছেলে খুশি হয় সবাই খুশি হয় টাকাটা যে হারাম এটা আপনারে কেউ প্রশ্ন করে না এবার আপনি এই হারাম থেকে বাঁচতেছেন কেন আল্লাহরে খুশি করার জন্য কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বলতেছে বান্দা চিন্তার কারণ নাই আমারে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হোক ওই সবার বিরুদ্ধে আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আম্মা জান আয়েশা বলেন ওয়া মানিল তামাসারি দা আন্নাস বিসাখাতিল্লাহ কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে অসন্তুষ্ট করে কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে খুশি করে না আল্লাহরে অসন্তুষ্ট করে মানে মানুষের খুশি চাইতেছে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট কিভাবে এটা আপনি একটা হারাম কাজ করবেন এটা করলে আপনার বন্ধু খুশি হয় আপনার বন্ধুর মেয়েতে আর মেয়ের বিয়েতে আপনারা দাওয়াত দিছে তো দাওয়াত দেওয়ার পর আপনি গিয়ে দেখতেছেন ওই জায়গায় পাঁচটা সাউন্ড বক্স বাজতেছে সাউন্ড বক্সের মধ্যে গান বাজতেছে বলেন তো ওই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে আওয়াজ হয় নাই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে আর চলে আসলে অসন্তুষ্ট বন্ধু আপনি গানের অনুষ্ঠানে বসলে খুশি কে বন্ধু বলেন খুশি কে খুশি না কে আপনি আপনার বন্ধুর মেয়ের গানের অনুষ্ঠানে গেলেন এতে খুশি কে বন্ধু আর এতে অসন্তুষ্ট কে
আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপর চাপা দেয়। আল্লাহ কয় নে নে তুই মানুষের খুশি চাস, যা মানুষের কাছে তোরে ছেড়ে দিলাম আমি, আল্লাহ তোমার কোনো দায়িত্বে নাই। কি বলছ, তুমি মানুষের খুশি চাও, যাও মানুষের কাছে যাও। ভাই কথাটা মনে থাকবে তো সবার, তাহলে মিলান, মানুষ আল্লাহ, আমরা কারে খুশি করব? মানুষ যদি অসন্তুষ্ট হোক, মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় এই কাজ করব আমরা? আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয় হোক, খুশি করা দরকার কাকে? যদি হাদিসটা আপনারা বুঝে থাকেন তো পরের আলোচনা যাই, বুঝছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটা কেউ বুঝে না থাকলে বলেন, বুঝছেন না সবাই? আচ্ছা, উদাহরণ নাম্বার তিন, তিরমিজি শরীফের 2658 নাম্বার হাদিস, 2658। এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দেখেন কি বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুল্লা ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিম, তিনটা ক্ষেত্র আছে এমন, তিনটা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আমি বলবো, আপনারা বলবেন, বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না? আমার আপনার আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, ইমানদার আমল করবে আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না। দুই নাম্বার, ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। তিন নাম্বার, ওয়া লুজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক জামাত, বড় হক জামাত, বেহক না, বাতিল জামাত যদি 2 কোটিও হয় বাতিল, হক জামাত বেশি, মানে বেশি দল, কিন্তু এটা হক জামাত। আর হক জামাত কোনটা? যুগের হক্কানি ওলামায়ে কেরাম যেই দলটাকে হক বলবে এটাই হক। কথা বুঝে আসছে? তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? এক নাম্বার, আমল আল্লাহর জন্য করা। দুই নাম্বার, মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া। তিন নাম্বার, যুগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা। যুগের সবচেয়ে বড় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কারাম যেই দলটাকে কোরআন সুন্নার মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল, এটাই, এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার চার, সহিহ তারগিব কিতাবের নাম, হাদিস নাম্বার 7। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আমারে আপনারে, কি সুন্দর করে দেখেন আমাদের নবী কত মায়া, আমাদেরকে এভাবে বলতো, হে লোক সকল, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো, লা তাকুলু হাযা লিল্লাহ ওয়ালির রহিম, আমল করার পর এটা বইল না, এই আমল আমি আল্লাহর জন্য করছি, আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি না, আমল হবে একমাত্র কার, আমল করার পর এটা বইল না, এই আমল আমি আল্লাহর জন্য করছি, খাজা বাবার জন্য করছি। হ্যাঁ, এটা বলা যাবে না, কিন্তু আমল শুধু কার জন্য? কেন? ফাইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু, আল্লাহর জন্য আমল না হলে সে আমল আল্লাহ কবুল করে না। দলিল নাসাই শরীফ 3140 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ এমন আমল কবুল করে না যেই আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না, এমন আমল আল্লাহ কবুল করে না। তাহলে বলেন একমাত্র খালেস ভাবে আমল করব কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 6 নাম্বার দৃষ্টান্ত দেওয়ার আগে আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো, বলছেন সবাই? এবার দিল থেকে, আবার বলছি, দিল থেকে একদম সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে এই কথাটা ঢুকিয়ে আবার মহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেননি সবাই? থামেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3590 নাম্বার হাদিস, 3590 নাম্বার হাদিস। আপনারা যারা যারা দিল থেকে বলছেন,
আমি আশাবাদী সবাই বলছেন, বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন من قال لا اله الا الله مخلصا قد কোন বান্দা যখন কোন বান্দা ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে কেন খুলছে হাত্তা তুফজিয়া ইলাল আর যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আরশে গিয়ে পৌঁছে যায় দেখছেননি তাহলে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহ বলার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার সাত সহি বুখারি হাদিস নাম্বার ৯৯ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন কি প্রশ্ন দেখেন রসুলের সুপারিশ কেয়ামতের ময়দানে কারা কারা চাই মাশাআল্লাহ 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 আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন আমিন আবু হুরায়রা বলেন আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচাইতে সৌভাগ্যবান হবে নবীজি জবাব দিলেন আবু হুরায়রা لقد ظننت يا أبا هريرة أن لا يسألني عن هذا الحديث أحد أول منك أستاذ ছাত্রের প্রতি কেমন ধারণা দেখেন আল্লাহ নবী কয় আবু হুরায়রা আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না নবীজি কয় আবু হুরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো তুমি ছাড়া আর কেউ পারে না জানো কেন লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ তোমার হাদিসের আগ্রহের কারণে আমি বুঝতে পারছি আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না আবু হুরায়রা হাদিসের প্রতি তোমার যেই আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হুরায়রাই করতে পারে এবার আল্লাহ নবী বললেন আবু হুরায়রা আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা من قال لا إله إلا الله خالصا من قلبي যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে এই হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি মাদ্রাসার তালেবে এলাম আছেন না অনেকেই জায়গায় মাদ্রাসার ছাত্র আসেননি হ্যাঁ মাশাল্লাহ আপনারা অন্য ধরনের ছাত্র যারা আছেন ওলামা একরাম আছেন মাশাল্লাহ আপনাদের জন্য আমি ওয়াজ করতেছি না ওয়াজ ওলামা একরাম ছাড়া অন্য যারা তাদের জন্য ওলামা একরাম ভুল ধরার জন্য বসবেন ওয়াজটা ঠিক আছে কিনা এটা বলবে আলেমরা অন্যরা ওয়াজ শুনবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল কেন বললেন যে আমি জানি তুমি ছাড়া এই প্রশ্ন কেউ করবে না আবু হুরায়রা কারণ হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ এই জায়গায় একটা হাদিস মনে পড়ে গেছে বলমুনি যে আবু হুরায়রার এত আগ্রহ কেন বুখারী শরীফের ১১৯ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসা নবীজিরে বললেন ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা আসমাউ মিনকা হাদিসান কাসীরা আনসা হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন আবু হুরায়রা উবসুত রিদাআক তুমি তোমার চাদরটা বিছাও চাদর বিছাইলেন চাদর বিছানোর পর আবু হুরায়রা বলেন ফাবাসাতুহু আমি আমার চাদর বিছাইলাম সবাই তাকান এই দিকে চাদর বিছানোর পর আমি তাকায় দেখলাম গরফা বিয়াদাই আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে হাতে কিন্তু কিছু নাই এরকম করছে আহারে স্বপ্নে যদি একটু দেয়া দিত স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চাদর বিছাইলাম বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন চাদরে কিছু নাই হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই নবীজি কয় জুম্মুহু এবারে এটা পেঁচাও চাদর পেঁচাইলাম এবার বুকের সাথে লাগাও
আবু হুরায়রা বলেন, ফাজমামতুহু, বুখারীর হাসিয়াতে আসছে, ইলা সদরি, আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকে লাগানোর পর সামা নাসিতু শাইআন বাদা, এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না। হ্যালো ভাই, দেখছেন কোরআন সুন্নার প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক? আল্লাহ সবাইকে সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নার সাথে যেন সবাই লেগে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার ছিল নিয়ত পরিশুদ্ধ করা, দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা, তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা। এক্ষেত্রে আপনাদের সামনে দুটা উদাহরণ পেশ করি। এক নাম্বার বুখারী শরীফের ৪৭ নাম্বার হাদিস, আর ওলামায়ে কেরামের জন্য বলছি, আপনারা মুজাকারা হিসেবে বলছি, আপনারা বুখারীর ৪২, ৪১, ৪২, ৪৪, ৪৭, বুখারীর ২৬৩১, ২৬৩২ সব হাদিসগুলো দেখে নিন। আমি শুধু একটা দৃষ্টান্ত দিব, বুখারীর ৪৭ নাম্বার হাদিস আর ইবনে মাজার ১৫৯৮ নাম্বার হাদিস, এই দুইটা দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্ত বুখারীর ৪৭ নাম্বার হাদিস, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের জানাজায় যায়, জানাজায় যাওয়ার পর কানামাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, আমি কারো জানাজায় গেলাম, যাওয়ার পর আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়লাম, এরপর লাশটা দাফন করা পর্যন্ত তার কবরের পাশে ছিলাম। দুইটা আমল, এই এলাকার কেউ মারা গেছে, যাওয়ার পর আমরা গেলাম, যাওয়ার পর এক নাম্বার নামাজ পড়লাম, দুই নাম্বার দাফন কাজের অংশগ্রহণ করলাম, লাশ দাফন করা পর্যন্ত কবরের পাশে ছিলাম। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু জাবালি উহুদ, আল্লাহ নবী বলেন, ওই বান্দা দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় প্রত্যাবর্তন করে। আমি আপনি কারো জানাজায় গেলাম, নামাজ পড়ব, দাফন কাজে অংশগ্রহণ করব, দুই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবো। কেন জানেন? নবীজি বলছে, ইমান ও ইহতিসাবা, আমরা যাওয়ার সময় দুইটা শর্ত থাকতে হবে কারো জানাজায়। কয় শর্ত? এক নাম্বার আমি মুমিন হতে হবে, দুই নাম্বার সওয়াবের আশা। কারো জানাজায় যাওয়ার সময় দুই নিয়ত থাকতে হবে, এক ইমানদার, দুই নাম্বার সওয়াবের আশা। নবীজি বলেন, ইমান এবং সওয়াবের আশায় যারা কারো জানাজায় যাবে, যাওয়ার পর যদি তার জানাজা নামাজ পড়ে এবং দাফন কাজে অংশগ্রহণ করে আসে, আল্লাহ তাকে দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন। এখন আপনাদের কাজ আছে, মনে করেন এই হুজুর মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতে হবে আইসা, উনি যে জানাজা পড়ায় এসে গেছে, উনি দাফন কাজে যায় নাই, হইতে পারে কিনা? মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার কাজ আছে, দ্রুত নামাজ পড়ে চলে গেছে কিন্তু দাফন কাজে যায় নাই। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কেউ যদি শুধু নামাজ পড়ে, জানাজার নামাজ পড়েই চলে যায়, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাত, আল্লাহ তার আমল নামায় একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে জানাজা নামাজ শুধু বললে কয় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব? এক। আর জানাজা এবং দাফন কাজে শরীক হইলে কয়টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব? দুইটা। এই সওয়াবের আশায় যাওয়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব প্রত্যেক আমল করার সময় আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা করা, এটা হলো আজকে আমাদের আলোচনার তিন নাম্বার বিষয়। উদাহরণ নাম্বার দুই, একটা মজার উদাহরণ দেখেন, ইবনে মাজা ১৫৯৮ নাম্বার হাদিস, আজিব হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আমার স্বামী আবু সালামা আমার একটা হাদিস শোনাইছে। বিবি বলতেছে, আমার স্বামী একটা আমাকে হাদিস শোনাইছে, মন দিয়ে শোনেন, কি? আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন, মনে রাখতে হবে, স্বামীর নাম আবু সালামা, বিবির নাম উম্মু সালামা, স্বামীর নাম, বিবির নাম। স্ত্রী বলেন, আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন, মা মিন মুসলিমিন ইউসাবু বিমুসিবা ফায়াফজা ইলা কওলিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসলমান বিপদে পড়ার পর যখন পড়বে, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের দেশের মানুষ কেউ মরলে খালি এটা পড়ে, আর কখনো পড়ে না, খালি মরলেই পড়ে আর পড়ে না। আরে এই যে দেখেন, এ বিপদ ইন্না লিল্লাহি, এইটাও তো বিপদ। আপনি রাতে অন্ধকারে হাঁটতেছেন, কাঁটা পড়ছে পায়ের মধ্যে, কাঁটা দিচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটাও তো বিপদ।
আপনারা খালি মল্লেই মাইকের অপেক্ষা থাকেন কখন হুজুরে বলবে উমকি মৃত্যুবরণ করেছেন, তখন একসাথে সবাই কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ইন্না লিল্লাহ শুধু মরার জন্য না, সব সব বিপদের ক্ষেত্রে মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা মিন মুসলিমিন নুসাবু বি মুসিবা, কোন মুসলমান যখন বিপদে পড়ে, পড়ার পর যখন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়ার পর পড়বে আল্লাহুম্মা ইন্দাকা ইহতাসাবতু, আল্লাহ আমি আপনার কাছে প্রতিদান চাই, এই যে বিপদে পড়লাম এই বিপদের প্রতিদান আপনার কাছে চাই। সুবহানাল্লাহ, ফাজুরনি ফিহা, আমাকে প্রতিদান দেন, ওয়াউবিজনি মিনহা, এর বিনিময় আমাকে দেন খয়রা, এর চাইতে উত্তম বিনিময় আমাকে দেন, প্রতিদানও দেন উত্তম বিনিময় দেন। স্ত্রীর নাম, স্বামীর নাম, স্ত্রী উম্মে সালামা বলেন কিছুদিন পর আমার স্বামী মারা গেছে, স্বামীর নাম, স্বামী মারা যাওয়ার পর এই তো আমার একটা বিপদ, আমি আমার স্বামীর থেকে যেই হাদিসটা শুনলাম এই বিপদের মধ্যে আমি পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়ার পর আমি আল্লাহর কাছে বললাম আল্লাহুম্মা ইন্দাকা ইহতাসাবতু মুসিবাতি হাযিহি, মাবুদ আমি বিপদে পড়লাম, আমি আমার এই বিপদে তোমার কাছে আমি সওয়াব চাই, ফাজুরনি আলাইহা, তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও। এবার উম্মে সালামা চিন্তা করলো প্রতিদান চাইলাম, এখন কি আল্লাহর কাছে বিনিময় চামু, বিনিময় মানে কি আমার স্বামীর বিনিময় আরেক স্বামী, স্বামী তো মারা গেছে। উম্মে সালামা বলেন মনে মনে চিন্তা করলাম ও আযু খায়রাম মিন আবি সালামা, আমার স্বামী আবু সালামার চাইতেও কি উত্তম বিনিময় আমারে দিবে আল্লাহ, মনে মনে চিন্তা করতেছি এটা কি কমু কিনা, তা সাহস করে বইলা ফেলছি ইজনি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে এর চাইতে উত্তম বিনিময় দেন। উম্মে সালামা কয় দুনিয়ার মানুষ জানুনি আল্লাহ আমারে কি বিনিময় দিছে, আজানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আমার স্বামীর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী বানায়া দিছে বিনিময়। তাহলে আমল করা, প্রতিদান পাওয়ার আশায়, বিনিময় পাওয়ার আশায়, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। বলেন তো আজকে আলোচনার বিষয় কয়টা, এক নাম্বার নিয়ত শুদ্ধ, দুই নাম্বার ইখলাস, তিন নাম্বার মাশাআল্লাহ, এই তো আমার এই ভাই জোরে জোরে বলতেছে, আলেমরা ছাড়া অন্যরা এবার জোরে জোরে বলেন, এক নাম্বার, দুই নাম্বার ইখলাস, তিন নাম্বার, চার, লোক দেখানো আমল না করা, বলেন লোক দেখানো আমল, লোক দেখানো আমলকে আরবিতে বলা হয় রিয়া, কি বলা হয় রিয়া, রিয়া শব্দটা, আর রিয়া মুস্তাক্কুম মিনা রুইয়া, রিয়া রুইয়াতুন থেকে নির্গত, এর অর্থ দেখানো, লোক দেখানো, পারিভাষিক অর্থে হুয়া আইয়ামালা রাজুল আমালান লিয়ারাহুন নাস আও লিউসমিআহুন নাস সুম্মা ইয়াহমাদুহু আলাই, কোনো ব্যক্তি কোনো কাজ করা এই নিয়তে যে মানুষ আমার কাজটা দেখে আমার প্রশংসা করবে, এটাকে বলা হয় রিয়া, এটাকে কি বলা হয় রিয়া। রিয়ার অপর নাম শিরিক, বলেন আমার সাথে রিয়ার অপর নাম, রিয়ার মোট তিনটা নাম বলবো আমরা, বলেন এক নাম্বার রিয়া, দুই নাম্বার ছোট শিরিক, তিন নাম্বার গোপন শিরিক। লোক দেখানো এবাদতের তিনটা নাম, বলেন লোক দেখানো এবাদতের কয় নাম, এক নাম্বার রিয়া, বলেন রিয়া, দুই নাম্বার ছোট শিরিক, তিন নাম্বার গোপন শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাবের নাম 440 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না আখওয়াফ মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, হে আমার সাহাবারা আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই ছোট শিরিকের, কোন শিরিক, ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো এবাদত হলো ছোট শিরিক, লোক দেখানো এবাদত ছোট শিরিক। দুই নাম্বার দৃষ্টান্তটা নেন ইবনে মাজা, হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস, আবু সাইদ খুদ্রি বলেন নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, কার সম্পর্কে, দাজ্জাল। এখন বলেন তো দাজ্জাল কি ভয়ানক একটা প্রাণী, ভয়ানক একটা জন্তুর নাম না, আমাদের সামনে নবী আসলেন, আসার পর নবী আমাদের দিকে তাকায় বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর, মানে কি সাহাবারা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে, আমি কি এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। সাহাবারা কয় জি হুজুর বলেন এটা আবার কি, আল্লাহ নবী বললেন না শিরকুল খফি, এটা হলো গোপন শিরিক, কি শিরিক। এবার আল্লাহ নবী ব্যাখ্যা করেন গোপন শিরিক কাকে বলা হয়, হুয়া আইয়াকুম আর রাজুল ইউসাল্লি, কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়,
দাঁড়ানোর পর ফায়ুজাইয়িনু সলাতা তার নামাজটা সে সুন্দর করে, ভাই জানোনি কেন? বিন নজরির রজুল, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে তার নামাজ সুন্দর করে, নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন মানুষ তার খুব প্রশংসা করে। হ্যাঁ, আপনি যদি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়েন, উদ্দেশ্য আল্লাহরে খুশি করা, এরপরেও যদি আপনার নামাজের প্রশংসা মানুষ করে, আবার বলছি প্রথম কথা, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এটা রিয়া, আপনি আল্লাহরে খুশি করার জন্যই নামাজে দাঁড়াইছেন, এরপরে অন্যরা বলে মাশাআল্লাহ ওনার নামাজটা অনেক সুন্দর, এটা জায়েজ আছে? এক সাহাবা নবীজিকে প্রশ্ন করছেন, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূল আল্লাহ, আমাদের কেউ কেউ নামাজ পড়ে, পড়ার পর সুম্মা ইয়াহমাদুহুন নাস আলাই, মানুষ প্রশংসা করে হুজুর, এটাও কি রিয়া? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এই যে দুনিয়াতে তুমি আল্লাহর জন্য ইবাদত করো, ওই ইবাদতের প্রশংসা অন্য কোন মানুষ করলে এটা দুনিয়াতে তোমার নগদ সুসংবাদ। তাহলে বলেন তো, আমল কার জন্য? মানুষের জন্য হলে রিয়া, আল্লাহর জন্য হলে এবাদত। হ্যাঁ, আল্লাহর জন্য করলে মানুষ যদি প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আবার বলছি, মানুষের জন্য করলে রিয়া, আল্লাহর জন্য করলে এবাদত, আল্লাহর জন্য করলে এর পরেও যদি মানুষ প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ, আখেরাতের সুসংবাদ তো বাকি আছে। ভাই মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ, আরে সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। ইবনে মাজার 4203 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে সবাইরে একত্রিত করার পর, না দা মুনাদিন, এক ব্যক্তি দাঁড়ায় বলবে, কি বলবে? এক ব্যক্তি দাঁড়ায় বলবে, ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা দুনিয়ার মধ্যে আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো? ফমান আমিলা আমালান লিল্লাহ আশরাকা ফিহি গাইরি, এক হাদিসের বর্ণনা। আরেকটা হলো, মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ, দুনিয়াতে তোমরা যারা আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো, মানে এখানে রিয়া উদ্দেশ্য, রিয়া করছো, তোমরা আলাদা হয়ে যাও। ফাল্লিয়াতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেজন্য আজকে কিয়ামতের মাঠে অন্যের কাছ থেকে সওয়াব তালাশ করে, আল্লাহ তারে সওয়াব দিবে না। ফাইন্নাল্লাহ আগনা শরাকা ইয়ানি শিরকি, কারণ আল্লাহর জন্য ইবাদতে কেউ শিরিক করলে ওই সমস্ত অংশীদারদের থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ আমাদের সকলকে রিয়ামুক্ত, লৌকিকতামুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহরে দেখতে চাই কারা কারা? মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে সূরা কাহফের 110 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যারা আল্লাহরে দেখতে চায় তারা যেন নেক আমল করে। নেক আমল করার জন্য চার কথা মাথায় রাখবো, এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া, দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা, তিন নাম্বার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল করা, চার নাম্বার ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি, পরের অংশ, যেন ইবাদতে শিরিক না করা হয়, এই শিরিক দ্বারা এখানে উদ্দেশ্য রিয়া না করা। আল্লাহ এই চারটা বিষয় মাথায় রেখে মসজিদ বানাইলাম, ইবাদতগুলো যেন আমরা সুন্দর করে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।